স্টুডেন্ট, পূর্বে আমরা বয়েজ নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, যেগুলা যে প্রশ্নগুলো প্রায় বোর্ডে আসতে দেখা যায়, যে কোনো পরীক্ষায় নাইনের বার্ষিক পরীক্ষা আসতে দেখা যায়, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবন্ধু একটু লক্ষ্য করো, বয়েজ কুমিল্লা বোর্ডে 2017 সালে ডি নং এই প্রশ্নটা আসছে, হি ডিড নট মিস ইউজ দিস অয়েল। এটাকে আমরা এখন পেসিভ করার চেষ্টা করব। দিস অয়েল অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি দিস অয়েল, অক্সিলারি ভার্ব ওয়াজ নট, মূল ভার্বের সাথে ইডি মিস ইউজ বাই হিম। ডিয়ার স্টুডেন্ট, তোমরা আগের ক্লাসটাও দেখছো যে বয়েজের আসলে সাধারণত টেন্সের পাঁচটা নিয়মে করলেই হয়, সেই পাঁচটা নিয়মের আলোকে আমরা দেখাইছি যে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, এই 5 নং। রাজশাহী বোর্ড 2017 সালে সি নং এই প্রশ্নটা আসছে, আই অ্যাকসেপ্ট দি ইনভাইটেশন, এটা আমরা রিসিভ করতেছি। দি ইনভাইটেশন অবজেক্টকে আমরা সাবজেক্ট করছি দি ইনভাইটেশন, অক্সিলারি ভার্ব 2 নং ওয়াজ, 3 নং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অ্যাকসেপ্ট, 4 নং হচ্ছে বাই, 5 নং আয়ের, অবজেক্ট হচ্ছে মি। ডিয়ার স্টুডেন্ট, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আই নংয়ে এই প্রশ্নটা আসছে, উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এবার আমরা এই প্রশ্নটার সমাধান চেষ্টা করছি। এখান থেকে দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস পুরাটাকে আমরা অবজেক্ট ধরে নিলাম। দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, আমরা জানি শুডের সাথে বি বসে, 2 নং শুড বি, 3 নং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, 4 নং আমরা বাই, এটা একটু মনে রাখতে হবে, 5 নংয়ে উইল অবজেক্ট হচ্ছে আস। ডিয়ার স্টুডেন্ট, তোমরা পরীক্ষায় 1, 2, 3, 4 এগুলো লেখবে না, কারণ তোমাদের বুঝানোর স্বার্থে এই 1, 2, 3, 4, 5 লেখানো হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, সিলেট বোর্ডে 2017 বি নং এই প্রশ্নটা আসছে, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলেম অফ নলেজ। এই প্রশ্নটা সমাধান করতে চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্ট, ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, আজের সাবজেক্ট হচ্ছে উই, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এম ইজার বসে, উই যেহেতু প্লুরাল, আর 3 নং হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইন্ট্রোডিউস, তারপর অতিরিক্ত অংশটা আমরা টু দ্য রিলেম অফ নলেজটাকে লিখলাম, 4 নংয়ে লিখলাম বাই, 5 নংয়ে হচ্ছে বাই, অবজেক্ট হচ্ছে বুকস, হয়ে গেল সমাধান। ডিয়ার স্টুডেন্ট, বরিশাল বোর্ড 2017 ডি নংয়ে এই প্রশ্নটা আসছে, হি সোল দেম ইন দ্য নেইবারিং মার্কেট, এখানে দে সাবজেক্ট হচ্ছে, দ্যামের সাবজেক্ট হচ্ছে দে, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়্যার, মূল ভার্বের 3 নং রূপ সোল, অতিরিক্ত অংশটা আমরা ইন দ্য নেইবারিং মার্কেট, 4 নংয়ে আমরা বাই, সাবজেক্টকে অবজেক্ট করব, হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। একটু লক্ষ্য করো, এখানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য ওয়্যার বসছে। ডিয়ার স্টুডেন্ট, বয়েজ যদি তোমরা এগুলো একটু কঠিন মনে হয়, তোমরা আবারও তোমাদের ক্লাসে আমি টেন্সের গঠন প্রণালী ভালোভাবে দেখিয়েছি, তারপরেও যদি ভুলে থাকো আবার এগুলো একটু দেখে নিবে, তাহলে সহজে হ্যাঁ এগুলো তোমাদের বুঝতে খুব সহজ হবে। আগামী ক্লাসে তোমরা 2016 সালের এবং 15 সালের প্রশ্নগুলো বাসা থেকে একটু চর্চা করে আসবে, আমি পরবর্তী ক্লাসে আবারও এগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।